আসসালামু আলাইকুম কাছের ও দূরের সকল দর্শকদেরকে কৃষি বিচিত্র চ্যানেলের পক্ষ থেকে পরন্ত বিকালে আমি মাহমুদুল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঁসারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের আইপুর গ্রামে। আমরা এসেছি আমাদের জিলেনি ভাইয়ের কুলের প্রজেক্টে। জিলেনি ভাইয়ের এই কুলের প্রজেক্টে আমরা গত বছরও প্রতিবেদন ধারণ করেছিলাম এবং সেই প্রতিবেদনগুলো আমাদের দর্শকদের জন্য প্রচার করেছিলাম এবং সেই প্রতিবেদন দেখে আমাদের অনেক তরুণ উদ্যোক্তা এগিয়ে এসেছিলেন এবং জিলেনি ভাই এই প্রজেক্টটার পাশাপাশি আরও তিনটি প্রজেক্ট করেছেন। এরপর আরও নতুন কিছু উদ্যোক্তাদেরকে নিয়ে তিনি কিছু প্রজেক্ট করে দিয়েছেন সম্পূর্ণ ওনার তত্ত্বাবধানে এবং উনি সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়ে। তো আজকে আমরা এবছর জিলেনি ভাই কেমন ফলন পেয়েছেন সেই বিষয়ে কথা বলবো। জিলেনি ভাই আপনি কুল সংগ্রহ করছেন, আমরা এখন জিলেনি ভাইয়ের কাছে যাবো, জিলেনি ভাইয়ের কাছে জানতে চাবো যে এবছর উনি কতটুকু লাভের আশা করছেন। আর ইতিমধ্যেই আমরা বলেছিলাম যে জিলেনি ভাইয়ের যে বাগানের যে কুল সেগুলো বিক্রি শুরু হয়ে গেছে, গত বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ বাজারজাত শুরু হয়েছে। তো আমাদের যে স্থানীয় যে দর্শকরা আছেন আমাদের যে বাঁসারামপুর উপজেলার মধ্যে অথবা আশেপাশের উপজেলার মধ্যে, আপনারা সরাসরি ভাইয়ের বাগানে আসতে পারেন, নিজ হাতে পেরে বড়িগুলো সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। তো জিলেনি ভাইয়ের সাথে একটু কথা বলি। জিলেনি ভাই আমাদেরকে বড়ি খাওয়ানোর জন্য বড়ি পাঠিয়েছিল, আগে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে কুলগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে, গত বছর থেকে এই বছরে কিন্তু আকারটা একটু বড় মনে হচ্ছে। এবছর আকারটা বড়র কারণ হলো এবছর চিত্রাঙ্গে অনেকগুলো কুল পড়ে গেছে। গত বছর যেটা 18টা বা 20টা কিলো হতো, এবার তার চেয়ে 15-16টা কিলো হয়ে গেছে। এবার কিন্তু আকারটা দেখেও আর বড়সর কালার অনেক সুন্দর কালার আসছে। তো আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আপনি তো গত বৃহস্পতিবার থেকে আমাদের এই কুলের বাজারজাত শুরু করেছেন, তাই তো? জি। এখন এই কুলের বাজারজাতটা কেমন পাচ্ছেন? কত করে? 100 টাকা কিলো বাগান থেকে 100 টাকা কিলো বিক্রি করছেন। তো কেমন বিক্রি করলেন, মানে গত বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত? বৃহস্পতিবারে মিলাদ পড়াইছি, বিক্রি করি নাই, মানে শুরু করেছিলেন? হ্যাঁ, মানে আমি 1 ক্যারেট বড়ি পাইরা মানে মিলাদ পড়ায় সবাই খাওয়া লেছি। বিষয়টা হচ্ছে আমরা মিলাদের মধ্যে তাবারুক দেই মিষ্টি বাই দিছেন বড়ি, যাক আলহামদুলিল্লাহ। তারপর শুক্রবার থেকে শুরু করেছেন, আর আজকে তো তাহলে হচ্ছে সোমবার, শুক্রবার শনিবার। গ্রাহকদের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এই বছর আপনার, গত বছর তো আপনার বাগানে আমরা এসেছিলাম, বাগানটা অনেক ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু এবার অনেকে ঘন মনে হচ্ছে না? ঘন হওয়ার মূল কারণ হলো এবছর যে চিত্রাঙ্গটা হয়েছে, চিত্রাঙ্গের কারণে গাছগুলো এক সাইডে হাইলে গেছে, হাইলে যাওয়ার কারণে সবগুলো গাছ ম্যাচা হয়ে গেছে। যেমন এঠালাটাই এটা উপরে ছিল, জি অনেক উপরে ছিল। হ্যাঁ, উপরে থাকার গত বছর এটা ওদিকে ফিরানো ছিল, পূর্ব পশ্চিম অথবা উত্তর দক্ষিণ ফিরানো ছিল, আর এবার নুয়ে গেছে, নুয়ে গেছে, মাটিটা গেছে, নুয়ে গেছে। তো এই যে মাটিতে যে লেগে গেছে এটাতে কি ফলন কম পাবেন, এরকম কোনো আশা করা যায়? ফলন কম হবে না, কিন্তু চিত্রাঙ্গে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু আমার ফলন অনেক ভালো, কারণ প্রতিটা বড়ি প্রায় 60-70 গ্রাম করে, 60-70 গ্রাম। হ্যাঁ, 70 গ্রাম তো হবেই, এই হচ্ছে বড়ির সাইজ। এবার তো এবার বাজারজাতটা কেমন আশা করছেন গত বছরের তুলনায়? অনেক বেশি, ডাবল, গতবারে ডাবল, ইনশাল্লাহ ডাবল হবে, ইনশাল্লাহ। আর কতদিন থাকতে পারে আপনার এই রমজানে রমজানে কিন্তু ভাইয়ের সিডলেস লেবুর বাগান আছে, যেটা আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বাগান প্রস্তুত করতে হয়, কিভাবে সিডলেস লেবুর বাগান করতে হয়, একটা গাছে কতটুকু পরিমাণে দিতে হয়, রমজানে থাকলে চমক থাকবে, এটা রমজানে ইনশাল্লাহ দিব সিডলেস লেবুর যে এটা। আর রমজানে যদি কুল থাকে, প্রথম রমজানে সবার দাওয়াত ইনশাল্লাহ, মানে এই কুলে। হ্যাঁ, যেমন ভাবে মিলাদটা শুরু করেছিলেন ওরকম ভাবে সবাইকে ইফতারি করাবো, যাক ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনার কাছে জানতে চাই, আমাদের গত পর্বের ভিডিও দেখে অনেক উদ্যোক্তারা কিন্তু আপনার কাছে এসেছিল, আপনার কি মনে আছে কিনা যে আপনি ট্রাক দিয়ে বিভিন্ন জেলা থেকে আপনি তাদেরকে গাছের চারা সরবরাহ করে দিয়েছিলেন? জি। তাদের কি অবস্থা? সবাই তো আর ঠিক মতো পরিচর্যা করে নাই, আর ঠিক মতো ইয়া করে নাই, এই জন্য কিছু কিছু মানুষে লাভবান হয়েছে, কিছু কিছু মানুষের লাভবান হয়নি, কারণ চিত্রাঙ্গে সবারই ক্ষতি হয়েছে, কৃষি সবারই, আমার যেমন ক্ষতি হয়েছে সবারই এরকম ক্ষতি হয়েছে। তারা নতুন যে বাগানিরা আপনার নিজে হাতে ঘোরা, তাদের কী অবস্থা? আমার জানা মতে 2-3টা বাগান তারা লাভবান, আর 2-1টা বাগান তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাজগুলো করে গেছে, তারা
যদি আমরা খুঁটি বলি খুঁটি মানে গাছে সাপোর্ট হিসেবে যে খুঁটিটা দেওয়া দরকার ছিল বাতাস ওইটি বেশি আক্রমণ করেছে, বেশি আক্রমণ করার কারণে তাদের এই ক্ষতিগ্রস্ততা বেশি হয়েছে। তো আপনার এখন তো আমরা কোন বাগানটা আছে আপনার, এটা তো বলসুন্দরীটা পার্শ্ববর্তী যে বাগানটা আছে ওটা কি? ওইটাও বলসুন্দরী। আর এই সেটটা হচ্ছে কাশ্মীর আপেল। কাশ্মীর আপেল কোনটা তো মনে হয় বলসুন্দরী পরের স্টেপে বিক্রি করবে, এটা পরের ধাপে। এটা কতদিন পরে হইতে পারে? বিশ দিন গ্যাপ হলো অনেক। তার মানে হচ্ছে আপনার এইটা যদি দিয়ে যদি আপনি দেড় মাস চলতে পারেন, ওইটা দিয়ে তো আপনি আরো 20 দিন বেশি চলতে পারবেন। তার জন্য তো রমজানের সময় ঠিক করে দেওয়া দিল, তা এই কারণে আগাম বুঝছেন যে এটা তো। দর্শকদের সারা কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রতিদিন প্রায় বিনোদনের মতো একটা স্পট হয়ে গেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ছেলে মেয়ে সবাই আসতেছে, নতুন জামাই নিয়ে সবচেয়ে বেশি আসে, নতুন জামাই নিয়ে আর নতুন জামাইরা বেশি আসে, বেশি আসে পরিগুলা নিয়ে আসে সবচেয়ে বেশি নতুন জামাইরা। এখন তোমার আসো সময় দেখছো, আমরা দেখছি নতুন বউ নিয়ে আসছে গোয়ার জামাই। সবচেয়ে বেশি বিনোদন স্পটের মতো। আচ্ছা আরেকটা বিষয় জানি, আমাদের যাদের এখন গাছে ধরেন বলসুন্দরী কিংবা যে কাশ্মীরি ফুল যেগুলো চলে আসছে, মানে ফল যে গাছগুলো দিয়ে দিচ্ছে এখন তো আলহামদুলিল্লাহ গাছে প্রচুর ফল, এখন এই গাছের পরিচর্যাটা কি হবে? এখন আর কোনো পরিচর্যা করি, কারণ হলো কি মানে এখন কি কোনো রোগবালাই আক্রমণ হতে পারে, কিন্তু আমি এখন পরিচর্যা করি না, কারণ এগুলো টোটালি ন্যাচারাল, মানে যেন মানুষ খাইতে পারে, এই জন্য কোনো ওষুধ বিষ ছত্রাক বা কোনো কিছু না। তাছাড়া তুমি একজন কৃষি কর্মকর্তা বা কৃষি নিয়ে গবেষণা করো, তুমি জানো এখন যদি এখন কোনো সারাদিন আমি কি এর জন্য কি বিষটা বেরিয়ে হয় না, আমি নিজে দেখাবো। তার মানে হচ্ছে আমাদের ফল আসার পরে আর কোনো পরিচর্যার প্রয়োজন নেই, পরিচর্যার আগে। আর আপনার পরিচর্যামূলক বিধিগুলো তো আমাদেরকে আপনি বলেছিলেন। আর তাছাড়া এখন পরিচর্যা বলতে একটুটুকু পাখি যাতে নষ্ট না করে, এই জন্য একটু টিন লাগায় রাখছি। টিন বলতে একটা ঘন্টা সিস্টেম পাখি আসবে না। আর তাছাড়া আমি পাখি নিধন করি না, কারণ কারেন্ট জাল দিলে পাখি সব মেরে দেবে। কারেন্ট জালও দেন নাই, সুন্দর একটা ব্যবস্থা, কারণ কারেন্ট জাল দিলে পাখি সব মেরে দেবে, এটাও একটা জাতীয় সম্পদ নষ্ট। আমাদের হ্যাঁ জাতীয় সম্পদ এবং পরিবেশের কিন্তু আমরা ভারসাম্য অনেককে ক্ষতিগ্রস্ত করি। ওই জন্য আমি পাখি এবং যে কীটপতঙ্গগুলো আছে, উপকারী যে কীটপতঙ্গগুলো আছে সেগুলোকে মেরে ফেলি। তো যাক রমজানে আপনার সিডলেস লেবুর বাগানে আসবো ইনশাল্লাহ। তো রমজানে ইনশাল্লাহ সিডলেস লেবু বেচবো ইনশাল্লাহ। আর প্রথম দিন বরুই এবং সিডলেস লেবু দিয়ে ইফতার দাওয়াত দিব ইনশাল্লাহ। আর আপনার সফলতা কামনা রেখে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন ইনশাল্লাহ। তো জিলানি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিবারের ন্যায় আমরা বরাবরই ওনার বাগানে আসি এবং ওনার যে বিভিন্ন কার্যাবলী আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি অথবা দেখানোর চেষ্টা করে থাকি। তো যারা বলসুন্দরী বাগান করেছেন অথবা যারা বাগানের আছেন আমাদের বানসারামপুর উপজেলা সহ আমাদের আশেপাশের উপজেলাগুলিতে, যেই কৃষি উদ্যোক্তারা আছেন যারা হয়তো বা এখনও আপনারা জনসমক্ষে পরিচিত মুখ হয়ে উঠেননি, আপনারা অবশ্যই কৃষি বিচিত্র টিমের সাথে যোগাযোগ করুন। কৃষি বিচিত্র টিম অবশ্যই তাদের সাধ্যমতো আপনার পাশে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো সকলের সুস্বাস্থ্যতা কামনা রেখে কৃষি বিচিত্র টিমের পক্ষ থেকে আমি মোহাম্মদুল আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি বিচিত্র পরিবারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।